বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু। চারিদিকে কথা চলছে তার মৃত্যুকে ঘিরে। তার আত্মহত্যার কারণ কি? ক্যারিয়ার না প্রেম? কিসের জন্য মাত্র 34 বছর বয়সে আত্মহত্যা করলেন সুশান্ত? এই উত্তরগুলো দিতে চাননি বলেই হয়তো জীবনকে বিদায় জানিয়েছেন সমাজের চোখে হাসি খুশি এই ছেলেটা। সুশান্তের মৃত্যু ঘিরে আলোচনার চেয়ে অনেক কম আলোচনা হয়েছে তার কাজ নিয়ে, তার সাবলীল অভিনয় নিয়ে, যা হওয়ার দরকার ছিল তো বটেই, এবং যে বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। ছিচোরের মতো সিনেমা নিয়ে অ্যাওয়ার্ড তো দূরস্ত, আলোচনাও হয়নি তেমন। আসলে জীবিত সুশান্তের চেয়ে মৃত সুশান্তের দাম সমাজের কাছে অনেক বেশি। তাই তো একটা সময় যে প্রযোজক সংস্থা, যে প্রযোজক পরিচালকেরা যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে কাজ দিতে চাননি, যে অভিনেতা অভিনেত্রীরা তার নাম শুনে হেসেছেন বা এড়িয়ে গেছেন, সুশান্তের মৃত্যুতে তারাই নাকি সবচেয়ে বেশি মর্মাহত। সুশান্ত কি অর্থাভাবে ভুগছিলেন, নাকি প্রেমিকার সাথে ঝামেলা, অথবা ডিপ্রেশনের ওষুধ না খাওয়া? এই আলোচনাতেই মগ্ন গোটা দেশ। নিউজ চ্যানেল, খবরের কাগজ থেকে সাধারণ মানুষ, সেই মানুষেরা যারা তার খবর নেননি, খবর করেননি তিনি বেঁচে থাকতে, তার ঘরের ভেতর থেকে তার মনের ভেতর ঢুকে নানান তথ্যের খোঁজাখুঁজি চলছে আজ। কিন্তু এটাই তো চাননি সুশান্ত। অগন্তি মানুষের কাছে তার মনে চলতে থাকা ঝড়ের আঁচ লাগাতে দিতে চাননি তিনি। আর তাই হয়তো বেঁচে থেকে যে কষ্ট পেয়েছেন সুশান্ত, মৃত্যুর পরও একই কষ্ট পাচ্ছেন। রেস্ট ইন পিস সুশান্ত সিং রাজপুত। এই তিনটে শব্দে তার শান্তি নেই। তাই আর তাকে নিয়ে প্রশ্ন না করে এবার প্রশ্ন করার পালা নিজেদের। একেই কি বলে শিক্ষা, মানব সভ্যতার অগ্রগতি? সুশান্তের মৃত্যু নিয়ে চলাই নিছক নাটক বোধ হয় আসলে মানব সভ্যতার মৃত্যু, আমাদের মানবিকতার মৃত্যু।